বন্ধুরা আজকে একটি পাত্রীর খবর নিয়ে এসেছি তো চলো ভিডিওটা পুরো দেখে নাও যাতে তোমরা পাত্রী সম্পর্কে খুব ভালো করে জানতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করো প্রচুর পরিমাণে যাতে তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি পাত্রী পাও তাহলে চলো শুরু করি পাত্রীর নাম সুষমা সাউ শিক্ষা বি এ পাস এসা তেমন কিছু না ঘরে থাকেন বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ওজন ছাপান্ন কেজি রাশি তুলা গণ নরগণ জাতি তেলি ওবিসি বৈবাহিক অবস্থা অবিবাহিতা মেয়েটি কুমারী মেয়ে পিতার নাম অনুপ সাউ পিতার পেশা চাষবাস মায়ের নাম অন্তরা সাউ মায়ের পেশা গৃহকর্ত্রী পাত্রের গায়ের রং হচ্ছে মাঝারি কিন্তু শরীরে সেতি রোগ রয়েছে যেটাকে আমরা ধবল বলি সেই ধবল রোগ বা সেতি রোগ রয়েছে আর সেটা পুরো শরীরে কিন্তু হয়ে যেতে পারে পরে পরে ভাই বোন দুই দাদা ও পাত্রী নিজে মোট তিনজন আর দুই দাদা বিবাহিত আর এক দাদা যিনি বড় তিনি ব্যাঙ্গালোরে হোটেলে চাকরি করেন আর এক দাদার মোবাইল দোকান আছে এনার বাড়ি হচ্ছে রায়গঞ্জ যেমন পাত্র চাই তা হচ্ছে মোটামুটি ইনকাম করতে পারা পাত্র চাই সে কোম্পানিতে চাকরি করলেও চলবে মানে বেসরকারিতে চাকরি করলেও চলবে পাত্রে যেন নিজস্ব ঘর বাড়ি আর জমি জায়গা থাকে তো তিরিশ থেকে ৩৫ বছরের মধ্যে অবিবাহিত পাত্র চাই পাত্রে যেহেতু সেতি রোগ আছে বা ধবল রোগ আছে সেটা যে পাত্র মেনে নিতে পারবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন তাহলে বন্ধুরা তোমরা যদি এরম কেউ থাকো তাহলে তোমাদের ফুল বায়োডাটা আমাদের মেল করে পাঠাও আমরা মেয়ের বাড়িতে পাঠিয়ে দেবো